ট্রেমলাইন ইভেন স্টাডি। আজকে শুরু করছি দ্য ক্যাট ইউনিট টু। তো দেখো, ইউনিট ওয়ানে আমরা শিখে এসেছিলাম যে একটা বিড়াল মোর ক্যারেক্টারিস্টিক দেন হিউম্যান বিংস, মানুষের চেয়েও বেশি ক্যারেক্টার বেশি অ্যাটিটিউড আছে কার মধ্যে, বিড়ালের মধ্যে, ক্যাটের মধ্যে। তো সেটা আমরা আগের দিন জেনেছিলাম যে বিড়ালকে দিনের বেলায় দেখে যেরকম মনে হয় রাতের বেলায় দেখে কিন্তু সেরকম মনে হয় না। লাস্ট টাইম আমরা পড়েছিলাম যে ওয়াচিং অ্যাজ দ্য সেডেস্ট অফ ইভিনিং থট, সন্ধ্যা নামার সাথে সাথে তুমি তাকে দেখো, ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ ইট রিয়েলি ইজ, তুমি দেখতে পাবে বিড়াল আসলে যেরকম। এরপর দেখো, আমরা শুরু করছি ইউনিট টু। When the family sits down to tea, the cat puts an appearance. The family. Family কি করে? The family sits down. কোথায় বসে? না চা খেতে বসে। তখন cat কি করে? না puts in an appearance. না বিড়াল কি করে? না বিড়াল আবির্ভূত হয়। বিড়াল আবির্ভূত হয়, কেন আবির্ভূত হয়? না টু গেট হিজ সেলফ, বিড়াল তার ভাগ নিতে চলে আসে। কখন চলে আসে? না যখন পরিবারের লোকজন, ফ্যামিলির লোকজন চা খেতে বসে তখন বিড়াল আসে। কেন আসে? না ভাগ নিতে আসে। হি পুটস নয়েজলেসলি, সে পা গুলোকে ঘষতে থাকে, রাতে গড়গড় করতে থাকে। রাবস হিমসেলফ এগেইনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বারস, আর নিজেকে ঘষতে থাকে, রাগে গড়গড় করে এবং রাবস হিমসেলফ মিন্স নিজেকে ঘষতে থাকে। কোথায় ঘষতে থাকে? না দ্য লেগ অফ দ্য ফ্যামিলি মেম্বারস, পরিবারের লোকজনের পায়ের সাথে নিজের গাকে ঘষতে থাকে। ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিমসেলফ, যদি বাড়ির চায়ের টেবিলে বা চায়ের জায়গায় যদি কোনো অতিথি আসে তাহলে কি করে বিড়াল? সিভিল টু হিমসেলফ, তাকে সম্মান জানায়। ন্যাচারাল নিয়ম, আমরা সবাই জানি বাড়িতে অতিথি এলে একটু ভালো ভালো খাওয়া রান্না হয়, মা আলমারি থেকে ভালো চায়ের কাপগুলো বার করেন, প্রত্যেকটা বাড়িতে এটা হয়। তো এই জায়গায় বিড়ালও কিছুটা মানুষের মতোই, বিড়ালও আবির্ভাব হয়। কেন আবির্ভাব হয়? কারণ বিড়াল জানে আজকে অতিথি এসেছে, আজকে ভালো ভালো সব খাবার পাওয়া যাবে, তাই বিড়াল আবির্ভূত হয়। কেন আবির্ভূত হয়? না ওই ভালো ভালো খাবারের যে অংশগুলো সেখান থেকে নিজের ভাগটাকে পাওয়ার জন্য বিড়াল আবির্ভূত হয়। ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল, দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল, বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার, কারণ কি? কারণ গেস্টকে ভালো ভালো খাবারগুলোই অফার করা হয়। সামটাইমস ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট অ্যান্ড সেজ পোর পুসি পোর পুসি, বলে পোর পুসি পোর পুসি। এটা কি? দ্য ইনস্টেড অফ গিভিং সামথিং, ইনস্টেড অফ গিভিং সামথিং মানে কোনো কিছু না দিয়ে তাকে বলে কি? পোর পুসি পোর পুসি। কে বলে এই কথাটা? গেস্ট বলে। কে বলে? না গেস্ট বলে। কি বলে? পোর পুসি পোর পুসি। সে কি কোনো খাবার দেয়? না সে কোনো খাবার দেয় না। দ্য কেট সো টায়ার্ড অফ দ্যাট, ধরো তোমাকে যদি সকাল থেকে কিছু খাবার দেওয়া হলো না, কিছু দেওয়া হলো না, ধরো ভোজ খেতে গেছে, ভোজ খেতে যে বললো বাবু তুমি কি করো? না আমি মাধ্যমিক দেব, আগের বছর ফার্স্ট হয়েছিল, কি আমার ভালো নাম্বার হয়েছিল। তোমাকে কিছু খেতে দেওয়া হলো না, তোমাকে বললো তুমি খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, খুব সোনা ছেলে, তোমার কি শান্তি হবে মনে? তুমি তো ওখানে মাংস খেতে গেছো, মিষ্টি খেতে গেছো, যাচাই মিষ্টি ভাবছো যে আজকে ভোজ, আজকে আমি যাচাই মিষ্টি খাবো, যাচাই মাংস খাবো। তো তখন যদি তোমাকে শোনা হয় সোনা বাবু তুমি খুব ভালো ছেলে, তুমি খুব আদরের ছেলে, তখন কি তুমি চাইবে যে তোমাকে এই কথাগুলো বলাবো? তোমার তো স্টোমাকে একটা হ্যাংরি ফিল করছো, তুমি তুমি খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে আছো যে এলেই আমি পাতায় করে চেটে পরে পরিষ্কার করে দেবো।
সে জায়গায় বিড়ালের অবস্থাও খানিকটা সেরকম। বিড়াল কি চাইছে না, যে বেস্ট খাবারগুলো তাকে দেওয়া গেস্টকে দেওয়া হয়েছে সেই খাবারগুলো থেকে একটুখানি অংশ সে যেন পায়। আর এখানে গেস্ট কি করছে না, গেস্ট বলছে ফুল পুষি ফুল পুষি। ইজ মাই পয়েন্ট ক্লিয়ার টু ইউ? দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট। বিড়াল কি হয়, বিরক্ত হয়ে যায়, টায়ার্স হয়ে যায়। He puts off his claw widely but finally wrecks the guest in the lake. বিড়াল কি করে, আস্তে আস্তে কিন্তু শক্ত করে তার থাবাটাকে তোলে আর মারে। কোথায় মারে? অতিথির পায়ের উপর। Oh, save the guest, the cat stuck his claw into me. কি বলছে? ও মা গো, ওই বিড়ালটা আমাকে কি করেছে না, নুচে দিয়েছে। The delighted family remarks, আর তখন ওই পরিবারের লোকজন বলে, কি বলে, is not it sweet of you? কি মিষ্টি, তাই না? এবার অতিথির কন্ডিশনটা ভাবার চেষ্টা করো। ধরো তোমাকে কোনো পোষা বাড়ির একটা কুকুর চেন থেকে ছেড়ে এসে তুমি তাকে আদর করতে গেছো, সে তোমার পায়ের থেকে 150 গ্রাম মাংস তুলে নিয়েছে, আর সেই সময় সেই বাড়ির থেকে মালিক এসে বলছে কি মিষ্টি গুলো, তাই না, কি 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 দাসু কুকুরটা, এটা আমরা পুষেছি খুব আদরের ও আমাদের। তোমার তখন মনে হচ্ছে মাথাটা থেঁটলে দি, আর ঠিক সেই মুহূর্তে তোমাকে কি বলা হচ্ছে, কুকুরটা কি মিষ্টি, তাই না, রাস্তার কুকুর তোমার ঢিল মারে। যাই হোক, কুকুর মারা খারাপ, বিড়াল মারাও খারাপ, কিন্তু মানুষের মনের যে অ্যাঙ্গার সেই সময় কি চায়, সে সময় চাই মনের একটা তৃপ্তি, শান্তি, যেটাতে শান্তি হয়। Whatever. Is not it intelligent? Eta ki buddhiman, tai na? He wants you to give him something to eat. Se chaiche, ki chaiche? Je ekটু খাবার চাইছে। তো বাবা সেটা তো বলে দিলেই হতো, বাড়ির লোকেরা যখন বুঝতেই পারছে ব্যাপারটা, বেচারাকে খাবার খেতে হতো না। চল, দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু। দেখো আমি কিন্তু বাইরে বলছি না, দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট ইউ লাইক টু ডু। গেস্ট ডেয়ার্স করে না, গেস্ট সাহস পায় না। কি করতে সাহস পায় না, যেটা সে করতে চায় সেটা করতে সাহস পায় না। সে কি করতে চায়, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। সে বিড়ালটাকে এক লাথ মেরে বাইরে বের করে দিতে চায়। শো উইথ টিয়ার্স অফ রেজ এন্ড পেইন ইন হিজ আইজ, তার চোখে তখন জল, রাগে ক্ষোভে। হি এফেক্টেড টু বি ভেরি মাচ অ্যামিউজড, সে নাটক করে, কি নাটক করে, যেন সে হ্যাঁ বিড়ালটা তখন খুব মিষ্টি, খুব সুন্দর, খুব 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 ভালো। তো and sorts out a bit of fish from its place and hands it down. So plate থেকে এক টুকরো মাছ নেয় আর নামিয়ে দেয়। দ্য ক্যাট জিঙ্গারলি রিসিভ, মানে বিড়াল তার চুপচাপ, তার চোখ গুলো যেন বলে, কি বলে, কি বলে, another time my friend, ও বন্ধু আমার, পরের বার I would not be so slow to understand, পরের বার যেন বুঝতে দেরি না হয়। He pours as he retires to safe distance from the guest's boot before eating his food. আর সে কি করে, সে একটা safe distance কে maintain করে, কিসের থেকে, না ওই গেস্টের পায়ের বুট থেকে। এবার একটু এই অবধি, ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে বলবেন।